ঈদ মোবারক। আপনাদের ভালোবাসার সত্যি আমাকে ঈদে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমা। এক ভিডিও বার্তায় সব ভক্ত শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খান। একই সঙ্গে সবাইকে সিনেমা দেখার আহ্বান জানালেন এই তারকা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিওর ক্যাপশনে শাকিব খান লেখেন, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সবসময় চেষ্টা করে যাই আপনারা যেন পরিবার পরিজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে একসঙ্গে নিয়ে ঈদের সিনেমা উপভোগ করতে পারেন। ইচ্ছা থাকে আমি যেন আমার কাজের মধ্য দিয়ে আমার দেশকে ও বাংলা সিনেমাকে বিশ্বের কাছে সম্মানিত করতে পারি। আপনাদের অসীম ভালোবাসায় বাংলাদেশে এবং বিশ্বব্যাপী সগৌরবে চলছে রাজকুমার। আপনাদের ভালোবাসা ও দোয়া সঙ্গে নিয়ে এগিয়ে যাব বহুদূর। হিমেল আশরাফের পরিচালনায় রাজকুমার সিনেমায় শাকিব খান ছাড়া আরও অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রের কর্নি কফি। ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় ঈদের সর্বাধিক প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি। ঈদ মোবারক। আপনাদের ভালোবাসা সত্যি আমাকে রাজকুমারের মতো এত বিগ ক্যানভাসের সিনেমা করতে অনুপ্রাণিত করেছে। রাজকুমার এক ভালোবাসা না, রাজকুমার এক ভাষাভাষীদের প্রিয় রাজকুমার। তারায় তারায় ছড়িয়ে যাকে এই রাজকুমারের সারা বিশ্বে প্রতিনিধিত্ব করুক আপনাদের রাজকুমার। তাই তো এবারের ঈদে দেশ ও দেশের বাইরের সকলকে পরিবার পরিজন।